হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে দেখেন কত সুন্দর একটা পরিবেশ। তো এটা হচ্ছে গ্রামের বাড়িতে, আই মিন আমার দাদি বাড়ি, মানে দাদা বাড়ি। তো এটা হচ্ছে আমার দাদু বাড়ির পিছন সাইডটা, মানে এইগুলো সব আমাদের। তো আমি এখন যে গাছটা তো উঠতেছে, এটাও আমাদের গাছ, মানে আমাদের। তো এটা হচ্ছে বাড়ির একদম পিছনের দিকটা। তো বাড়ির পিছনে কিন্তু একদম মানে চক বা মাঠ, অনেক বড় বিশাল মাঠ। তো আপনারা দেখেছেন, আমি মাঠটাও আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম, মানে ওই মাঠে বিভিন্ন জিনিসের চাষ করা হয় জমিতে। তো এখন আমি একটু ঘোরাঘুরি করতে এসেছি এখানে। তো এখানে একটা ছোট্ট গাছ পেয়ে গিয়েছি, যে গাছটাতে আমি সহজেই উঠতে পারছি। কারণ ছোটবেলায় আমি আগে অনেক গাছে গাছে চড়েছি, গাছের পেয়ারা, গাছের আম পেরে পেরে আমি আগে খেয়েছি। তো এখন আর সেরকম সময় সুযোগ হয় না, বা সেরকম সাহসও হয় না যে গাছ উঠে এগুলো পেরে খাবো বা এত বড় বড় গাছ উঠবো। তো এখন আর ভয় লাগে। তো আগে ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম, অনেক দুষ্টুমি করতাম, সারাক্ষণ শুধু গাছে গাছে ঘুরে বেড়াতাম। তো আজকে আবার সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, একটু গাছে চড়ে নিলাম। তো আর গাছে চড়েছি, আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম যে আমার ছোটবেলাটা কেমন কাটলো সেটা নিয়ে। তো মা কেটেছে, তো আমার ছোটবেলাটা অনেক আনন্দেই কেটেছে, কারণ আমি ছোটবেলায় প্রায় 2 বছরের মতো গ্রামে ছিলাম। তো তখন আমি সারাক্ষণই এদিক ওদিকে ঘুরে বেড়াতাম, তো আমার খুব ভালো লাগতো। আসলে গ্রামের পরিবেশটা অনেক সুন্দর মাশাল্লাহ, কারণ আমরা এগুলোকে অনেক মিস করি। আমরা শহরে যারা থাকি তারা আসলে এই পরিবেশটাকে অনেক মিস করি। আমার ছেলেটাও ছিল আমার সাথে, আমার ছেলেটা ভয় পাচ্ছিল, বলতেছিল যে মামনি আসতে না মতন পড়ে যাবে। তো আমার অনেক ভালো লেগেছে, আর বিশেষ করে এই সাইডটাতে আসলে খুবই ভালো লাগে, কারণ এই জায়গাটা খুবই সুন্দর। আমি নামতে গিয়ে হাতে একটু ব্যথা পেয়েছি, আপনারা দেখতেই পেলেন। এই যে দেখেন পুরো ভিউটা আমাদের এখানকার, কত সুন্দর আমাদের গ্রামের পুরো ভিউটা, মানে গ্রামের যে মাঠের, গ্রামের পিছনেই মাঠ, আর আমাদের এখানে সবচেয়ে বড় মাঠ বা ক্ষেত এটাই, অনেক বড় বিশাল, পিছন সাইডে একদম। আবার মাঝে মাঝে মাঝখানে দুই একটা বাড়িঘরও দেখা যায়, চকের ভিতরে এখন মানুষ বাড়িও করে ফেলেছে। তো এখানেও একটা ছোট্ট গাছ, এখানে বসা যায় দেখেন। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এখানে এসে। তো আমার আনন্দটা আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো আমি গ্রামে এসে কত সুন্দর সুন্দর সময় কাটাই দেখুন আপনারা। আমার ছেলেও খুব খুশি হয় গ্রামে আসলে, আমার ছেলেও খুব পছন্দ করে। তো প্রাকৃতিক পরিবেশটাকে ছেলেটাকে দেখানোর জন্য চেষ্টা করি, এই সময় সুযোগ তো সবসময় পাওয়া যায় না। যতটুকু পাই আমি আর আমার ছেলে মেয়ে মিলে ঘোরাঘুরি করি, আর আমার ছেলেকে আমি সব কিছুর সাথে পরিচিত করাই, আমার ছেলেকে বুঝাই আসলে গ্রাম সম্পর্কে। তো এই যে দেখেন পুরো ক্ষেতটা কত সুন্দর। তো আমি আবার সামনে একটু ঘুরতে গিয়েছিলাম, তো সেখানে একটু কাশফুলও ছিল, সেখানেও একটু ভিডিও করেছি কাশফুলের পাশে বসে বসে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।